একই দিনে রাজধানী কামরাঙ্গীরচরে বুড়িগঙ্গা নদী পাড়ের 151টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। বুধবার সারাদিন চালানো অভিযানে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এই সময় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমান্ডার এম মোজামেল হক বলেন, দুই পাড় অবৈধ দখলমুক্ত না হওয়া পর্যন্ত উচ্ছেদ অভিযান চলবে। এদিকে নদী পুরোপুরি দখলমুক্ত করে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবি জানালেন স্থানীয়রা। বিস্তারিত শাহাবুদ্দিন শিহাবের রিপোর্টে। রাজধানীর কামরাঙ্গীরচরের খোলামুড়া গুদারা ঘাটে দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চালায় নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ। বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 151টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তারা। এর মধ্যে 3টি দুইতলা বাড়ি, 60টি কারখানা, 20টি ইটের গদি, 25টি কাঁচা পাকা ঘর, 95টি টং ঘর অন্যতম। এ সময় উচ্ছেদ হওয়া স্থাপনার মালিকদের সঙ্গে আরটিভির পক্ষ থেকে কথা বলতে গেলে রাজি হননি তারা। নদী পুনরুদ্ধারে সন্তুষ্টি জানিয়ে বুড়িগঙ্গার দুপাশের চিহ্নিত 609টি অবৈধ স্থাপনা সহ নদী পুরোপুরি দখলমুক্ত করে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবি জানান স্থানীয়রা। এই একটু একটু বাড়াইতে বাড়াইতে তো এমন মনে করেন এমন হয়ে যায়, পরে নিজের আয়ত্তায় এসে দেয়। এরপর এইসব বাড়ি ঘরের মানে কে সরকারে কি বিক্রি করে না কে বিক্রি করে? কল্যাণের জন্য নদীকে যদি জীবিত রাখতে চায় তাহলে এমন একটা সিস্টেম সরকারের অবশ্যই এটা নেওয়া পদক্ষেপ নেওয়া দরকার আছে। সরকারের কাছে আমরা অনুরোধ, এটা না মানে বারবার যদি না ভাঙিয়ে, এখন ধরেন ভাঙি যাবেন কিছুদিন পর আবার দখল হইব, হ্যাঁ আবার ভাঙি যাবেন কিছুদিন পরে দখল হইব, এর থেকে যখন যখন ভাঙিয়ে যেতেছেন তাহলে মানে একবারে মানে কাম ফিনিশ করে দিচ্ছে। তবে প্রাথমিকভাবে অভিযানের সময় 11 দিন নির্ধারণ করা হলেও নদীর দুই পাড় অবৈধ দখলদার মুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানান বিআইডব্লিউটিএর চেয়ারম্যান। আমাদের পিলার থেকে আমাদের কাজ হচ্ছে নদীর পাড়ে যে অংশটা আছে সেটাকে অবমুক্ত করা, সে কাজ আমরা করছি। এই কাজটা অত্যন্ত জটিল, আমাদের সর্বশক্তি আমরা নিয়োগ করেছি, আমাদের যত ইকুইপমেন্ট ছিল, ম্যান পাওয়ার ছিল, রিসোর্স ছিল, আমরা কিন্তু সবগুলো নিয়োজিত করেছি, আপনারা দেখেছেন, এবং এটা অব্যাহত থাকবে। এটা 10 দিন লাগুক, 15 দিন লাগুক, 1 মাস লাগুক, এই লাইন আমরা ক্লিয়ার করব। এবং এটাকে টেকসই করার জন্য আমরা যে প্রকল্প হাতে নিয়েছি সেটা হচ্ছে 50 কিলোমিটার একটা ওয়াকওয়ে প্রকল্প, ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী ইলেকশনের আগেই অনুমোদন করেছে। সদর ঘাট থেকে মোহাম্মদপুর পর্যন্ত ভরাট করে ফেলা বুড়িগঙ্গার আদি শাখা উদ্ধারের পাশাপাশি ঢাকার চারপাশের সবগুলো নদী পুরোপুরি দখলমুক্ত করে আগের প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান নগরবাসীরা।